এটার নাম হলো বেদাচড়া, একে ইংলিশে বলে প্রনস ব্যাক টিসনে। তো এটা একটা গাছের সাপ, গাছে থাকে, আর এটা সম্পূর্ণ একটা নির্বিষ সাপ, এর কোনো বিষ হয় না, গাছে গাছে ঘুরে বেড়ায়, আর গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চড়ে বেড়ায়। তো এটা কি হয়, অনেক সময় মানুষের ঘরে ঢুকে পড়ে খাবারের খোঁজে, এদের খাবার হলো টিকটিকি, আরশোলা, ছোটোখাটো পোকামাকড়, এইসব এরা খেয়ে বেঁচে থাকে। তো এটা আমরা সকালবেলা একজনের বাড়ি থেকে রেস্কিউ করেছি, সেটা হলো হাওড়া বোটানিক্যাল গার্ডেনের ওখান থেকে। তো এটাকে আমরা রিলিজ করব আলামপুরে একটি ফাঁকা জায়গায়, এর আগেও আমরা এখানে অনেকগুলো বেদাজেরা ছেড়েছি, তো সেই ক্ষেত্রে এটাকে এইখানে ছাড়তে আসা, ঠিক আছে? তো বেদাজেরা, আর এর একটা সব থেকে ভালো একটা জিনিস কি, এটা নর্মাল থাকাকালীন এটা বাদামি কালার থাকে, আর এ যখন রেগে যায় অথবা ভয় পায় তখন এর বডি থেকে একটা নীল কালার গ্লেজ দেয়, যে এই যে গ্লেজটা, এই নীল কালার গ্লেজটা রেগে গেলে অথবা ভয় পেলে তখন এই গ্লেজটা দেখা যায়। তো এটাকে আমরা এখন ছেড়ে দেব, তো আসো। এটার একটা সব থেকে ভালো জিনিস কি, এই খুব সুন্দর দেয়াল বেয়ে উঠতে পারে, যেরকম আমি এটাকে এখানে ছাড়ব তো এই কি সুন্দর দেয়ালটাকে ধরে উঠে যাবে, তো এটা ভালো করে এ করবে। এই আমি হাত থেকে ছেড়ে দিচ্ছি, ওপর দিকে যা, ওপর দিকে, ওপর দিকে।